শুধু দক্ষিণ মালদা নয়, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রেই দখল করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মালদা শহরের 15, 16 এবং 19 নম্বর ওয়ার্ডের প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেন। শুধু দক্ষিণ মালদা নয়, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রেই দখল করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মালদা শহরের 15, 16 এবং 19 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মোয়াজ্জেম হোসেন। জানা যায়, এদিন তিনি ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলর গায়ত্রী ঘোষ সহ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীকে সাথে নিয়ে এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার চালান। এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন বাজার থেকে শুরু করে অলিগলি এবং প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছে গিয়ে প্রচার চালান দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী মোয়াজ্জেম হোসেন। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এরকম আজকে 4টা ওয়ার্ডে আমরা ঘুরবো এবং ইংলিশ বাজারের 3টা অঞ্চল আমরা রোড শো করবো আজকে। এই এটা তো বরাবরই কংগ্রেসের গড় বলে পরিচিত, আপনি কি ভাবছেন? কোনো জিনিস চির চির দিন থাকে না, মানুষ তো বাঁচবে না, মানুষকে একদিন মরতে হবে। ইতিহাস বলে কোনো দিন থাকে না, তবে রাজনীতির সংজ্ঞা অনুযায়ী আমি এটা বলতে পারি কখন কে কোন কাজ করেছে আর তার সেটা ভাঙিয়ে খাবো। এই একদিন ব্যাংকের টাকাও সব শেষ হয়ে যাবে, সংসারে জমা করা জিনিস স্থাবর সম্পত্তি বিক্রি করে শেষ হয়ে যাবে। কোনো জিনিস চিরস্থায়ী নয়, বর্তমান বাস্তব পরিস্থিতিতে আমাদের মানুষের কাজ করতে হবে, এটাই বড় কথা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছে। আমরা তা সৈনি মালদা জেলা ছিল তৃণমূলের সংগঠন কী ছিল, তৃণমূল যে কী করতে পেরেছিল, আগে তো আমরা বিগত দিনের কথা বলবো না, আমরা মালদা জেলায় নতুনভাবে তৈরি করেছি 2014 সাল থেকে। আমি এখানে জেলা সভাপতি হিসাবে আমাদের নেতা সাংগঠনিক শক্তি দেখার যে নেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে আমরা কাজ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে, তার কর্মকাণ্ড উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের দরবারে গেছি, এই সব কতগুলো জনগণকে বলছি। অবশ্যই তার চেয়ে অনেক অনেক বেশি হবে, অনেক অনেক বেশি। পঞ্চায়েতে আমরা কিছু কিছু জায়গায় কম পেয়েছি, সেই জায়গাগুলো আমরা ভরাট করে নতুন উদ্যমে সাংগঠনিক শক্তি দিয়ে সকলকে নিয়ে ইউনাইটেড মালদা হয়ে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।